ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের এখনকার যে বিষয়টি নিয়ে আমি ভিডিও করতে চলেছি সেটি হল মাধ্যমিকে যারা 2023 সালে পরীক্ষা দিচ্ছ তাদের প্রথম সামেটুবের যে প্রশ্নগুলো আসবে এবং এগুলো তোমাদের ফাইনালেও কিন্তু এই প্রশ্নগুলোই আসবে। তো হিস্ট্রির যে সাবজেক্টটা রয়েছে তোমাদের সেখান থেকে যে কোশ্চেনগুলো আসার মতো সেগুলো, তো তোমাদের জানো যে চ্যাপ্টার 8টা রয়েছে কিন্তু প্রথমকার যে 3টি চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রথম সামেটিভ বা প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা হওয়ার কথা। অর্থাৎ ইতিহাসের ধারণা, সংস্কার, দ্বিতীয় নম্বর ধারণা হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা, তৃতীয় ধারণা, তৃতীয় চ্যাপ্টার হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য, বিশ্লেষণ। তো এই 3টি চ্যাপ্টার উপরই তোমাদের কিন্তু প্রথম যে পরীক্ষাটি হওয়ার কথা সেটি হয়, 40 নম্বরের পরীক্ষা হয়। হ্যাঁ, তো ফার্স্ট যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে প্রথমেই আমি জানাই যে ধরের প্রশ্নগুলো আসে, 8 নম্বরের যে প্রশ্ন তা কিন্তু আসে না, কারণ ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন তোমাদের নেই, কাজে এই জায়গা থেকে বড় প্রশ্ন আসার কোনো অবকাশই নেই। সেটা তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষা বলো বা স্কুলের সামেটিভ পরীক্ষাই বলো আর তোমাদের ফাইনাল পরীক্ষাতেই বলো, সেখানে কিন্তু কোনো অবকাশই নেই আসার। তো তোমাদের যেভাবে বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন আসে সেটা আসবে কি 2 অথবা 3 নম্বর চ্যাপ্টার থেকে একটা আসে, 4 আর 5 থেকে একটা দেবে আর 6 আর 7 থেকে একটা বড় প্রশ্ন দেবে, টোটাল 3টে বড় প্রশ্ন দেবে, একটি করতে হবে। কাজে তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারে 3টি চ্যাপ্টার রয়েছে তাই 2 আর 3 এই চ্যাপ্টার থেকেই তোমাদেরকে বড় প্রশ্ন করতে হয়। কিন্তু তাহলে প্রথম চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসবে? প্রথম চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে আর প্রথম চ্যাপ্টার থেকে 4 নম্বরের প্রশ্ন কিছু আসে, যেগুলো টিকা ধরনের প্রশ্ন। কি এখন আমরা সরাসরি দেখে নিই যে ফার্স্ট চ্যাপ্টার কি 4 নম্বরের প্রশ্ন আছে। যেমন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে 70 বছরের গুরুত্ব, জীবন স্মৃতি, জীবনের ঝরাপাতা বা সরলাদেবী চৌধুরানীর গুরুত্ব, ইতিহাসের উপাদান হিসাবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরু চিঠিগুলির গুরুত্ব আলোচনা করো, 5 হচ্ছে বঙ্গদর্শন সমাপ্রকাশের গুরুত্ব, 6 নম্বর হচ্ছে ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা, 7 নম্বর হচ্ছে চিঠিপত্র কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহৃত হয়েছে, 8 নম্বর হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার নারী ইতিহাসের গুরুত্ব লক্ষ্য, 9 নম্বর হচ্ছে পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। আচ্ছা, 2 নম্বর প্রশ্নগুলো আমি পরে পরে তোমাদের দিয়ে দিচ্ছি। এরপর আসি আমি সেকেন্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমাদের আছে। সেকেন্ড চ্যাপ্টার 8 নম্বরের প্রশ্ন খুব ভাইটাল প্রশ্ন, সেটা হচ্ছে বাংলার নবজাগরণের চরিত্র আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোম্পানি শাসনকালে বাংলার সামাজিক আন্দোলনগুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো, এর ফলাফলটাও কিন্তু এর সঙ্গে লাগবে। 3 নম্বর ধর্ম সংস্কার আন্দোলনে বিবেকানন্দের ভূমিকা এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন ডিরিজিওর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও, এই আন্দোলন কেন সমালোচিত হয়েছিল। 5 নম্বর বিদ্যাসাগরের নেতৃত্বে নারী শিক্ষা ও বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল। 6 নম্বর প্রশ্ন সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা। এরপর আসি তোমাদের যে 4 নম্বর প্রশ্নগুলো রয়েছে সেগুলো, 19 শতকে কোন কোন সামরিক পত্র, সংবাদপত্র, সাহিত্য বাংলার সমাজে প্রতিফলন পড়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে উডের প্রতিবেদন বা উদের ডেসপ্যাচ। 3 নম্বর হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সরকারি উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগগুলো আলোচনা করো। 5 নম্বর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন আমি বললাম, খুব সম্ভবত পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ আর মিশনারি উদ্যোগ, এই 3টি প্রশ্নের মধ্যে একটি
আসার সম্ভাবনা রয়েছে। টিকা এই চ্যাপ্টার থেকে ডেভিড হিয়ার মনসুর দত্তরা বাইসে এসেছিল। আচ্ছা, হাজি মোহাম্মদ মহসিন, লালন ফকির, বিজয় কৃষ্ণ গোস্বামী, কেশব চন্দ্র সেন। সাত নম্বর প্রশ্ন, চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল? আট নম্বর প্রশ্ন, উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। এই ছিল মোটামুটি তোমাদের আট নম্বরের মোটামুটি চার আর আট নম্বর প্রশ্ন। এরপর আসে তোমাদের তিন নম্বর চ্যাপ্টার, তাই না? দু নম্বরগুলো আমি এখন বলছি না, পরে তোমাদের দিয়ে দিচ্ছি। দু নম্বর চ্যাপ্টার থেকে এই বছরের জন্য বাংলার নীলবিদ্রোহের কারণ, গুরুত্ব, ফলাফল ও ব্যর্থতা আলোচনা। যে কোনো আন্দোলন তোমরা করবে, সেই আন্দোলনে কি কি পয়েন্ট দেবে, প্রথমে ভূমিকা দেবে, ভূমিকা দেওয়ার পর নেতানেত্রী, নেতানেত্রী দেওয়ার পর প্রসার, প্রসারের পর কারণ, কারণের পর ফলাফল, তারপরে ব্যর্থতার কারণ, অবশেষে হচ্ছে উপসংহার। তাহলে ছটা, প্রথমে ভূমিকা, নেতৃত্ব, প্রসার, কারণ, ফলাফল, বিস্তৃত উপসংহার। এই সাতটি পয়েন্ট যেন তোমাদের পরপর এক প্রত্যেকটা নোটে থাকে, সে নীলবিদ্রোহ হোক, সিপাহী বিদ্রোহ হোক বা যাই হোক, চেষ্টা করবে এই সাতটি পয়েন্টকে ফলো করতে। হ্যাঁ, একই পয়েন্ট ফলো করার চেষ্টা করবে সবগুলোর ক্ষেত্রে, তাহলে তোমাদের লিখতে, কারণ বিদ্রোহ তো একটাই পড়বে, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, তাহলে নীল বিদ্রোহ গেল, তারপর হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা দাও, এই বিদ্রোহের ব্যর্থ হয় কেন। তিন নম্বর প্রশ্ন, বাংলার ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও, এই প্রশ্নটা অদ্দি আসতে পারে। তিতুমির বারাসাত আন্দোলনের আলোচনা দাও। পাঁচ নম্বর, বাংলা ফরজি আন্দোলনের বিবরণ দাও। ছ নম্বর, পাঁচ নম্বর হচ্ছে মুন্ডা বিদ্রোহের পটভূমি আলোচনা করো। চার নম্বর প্রশ্ন যেগুলো আসে খুব সাধারণত, ব্রিটিশ শাসনের প্রথম শতকে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি লেখো। ধন্যবাদ হচ্ছে নীল বিদ্রোহে বাংলায় শিক্ষিত মধ্য সমাজ কেন এই অংশগ্রহণ করেনি বা ভূমিকা কি ছিল। তিন নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, কোল বিদ্রোহ, এদের কারণ ফলাফল আলোচনা করবে, প্রকৃতি, তার সঙ্গে পাবনাপন্থী এবং বাংলাপন্থী এবং পাবনা কৃষক বিদ্রোহটা আলোচনা করবে। এই যে প্রশ্নগুলো বললাম এগুলো মোটামুটি তোমাদের আসবে আট নম্বর আর চার নম্বরের, আর দু নম্বরগুলো আমি পরে পরে, ফার্স্ট চ্যাপ্টার দু নম্বর প্রশ্ন কি, সেকেন্ড চ্যাপ্টার দু নম্বর প্রশ্ন কি, এগুলো আস্তে আস্তে আমি বিশ্লেষণ করে দেবো। হ্যাঁ, তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। হ্যাঁ, আর একটি কথা, তোমাদের যে নোটগুলো, এই নোটগুলো কিন্তু দেখবে আমার ডেসক্রিপশনে তোমরা চলে যাবে, প্লেলিস্টে গিয়ে তোমাদের মাধ্যমিক হিস্ট্রি যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখবে, সেখান থেকে নোটগুলো তোমরা সব পেয়ে যাবে। হ্যাঁ।